নমস্কার বন্ধুরা, দা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ, চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের টপিকে আমরা আলোচনা করব লেবু গাছ। আমরা কি এমন খাবার দিলে লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল পাবো এবং প্রচুর পরিমাণে লেবু পাবো, সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের ছাদ বাগানে অনেক ধরনের লেবুর গাছ হয়তো থাকবে। কারোর বারো মাস পাতি লেবু আছে, কারোর কাছে মাল্টা আছে, কারোর কাছে কমলা লেবু আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের, কারোর কাছে সিডলেস আছে লেবু আছে। প্রতিটা লেবুর ফুল ফল আসার সময় কিন্তু আলাদা। যাদের কাছে দেশি লেবু আছে তাদের হয়তো বছরে একবারই তারা ফল পায়, যাদের কাছে বারো মাস লেবু আছে তাদের প্রতি মানে সব সময় কিন্তু গাছে লেবু ধরেই থাকে। তো ব্যাপারটা হচ্ছে লেবু গাছের তাহলে ডরমেন্সি পিরিয়ড কোনটা। দেখো, লেবু গাছে সেরকম ডরমেন্সি পিরিয়ড কিন্তু নেই। এবার এই যে ডরমেন্সি কথাটা বলছির অর্থ কী, আমি যদি খুব ভালোভাবে তোমাদের বোঝাই, তাহলে ডরমেন্সির কথা হচ্ছে শীত ঘুম। আমরা এই শীতের সময়ে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে যদি ঘুমিয়ে যাই এবং মার্চ মাসে যদি উঠি, তাহলে এই ব্যাপারটাকে আমরা ডরমেন্সি বলছি। যেটা লেবু গাছের ক্ষেত্রে ব্যাপারটা কেমনভাবে নেই, কীরকমভাবে আছে, তাহলে লেবু গাছ এরকম করে, সে শুয়ে পড়েছে কিন্তু ঘুমোয় না। অন্যান্য গাছ কী হয়, ঘুমে যায় সেরকম সময় পুরো পাতা ঝরিয়ে দেয়, সেই গাছে কোনো ফল ফুল কিচ্ছু আসে না, আবার মার্চে নতুন পাতা ছাড়ে এবং সেখান থেকে কিন্তু নতুন ফুল ফল সেই গাছটিতে শুরু হয়। কিন্তু লেবু গাছ কি, সে জেগে থাকে কিন্তু সেই গাছে কোনো রকমের তেমন বেশি প্রোডাকশন আমরা দেখতে পাই না, মানে জেগে জেগে ফোন টিপছে এরকম ব্যাপারটা হয় লেবু গাছের ক্ষেত্রে। কিন্তু সে শুয়ে আছে, তার কায়িক পরিশ্রম শারীরিক পরিশ্রম তেমন করতে হচ্ছে না। তো আমরা গাছেও কিন্তু কি ম্যাক্রো নিউট্রিয়েন্ট এই সময় দেব না, তাহলে কি দেব, অনুখাদ্যের ব্যবহার করতে হবে। তাছাড়া কি, আমরা যদি শুয়ে থাকি তাহলে আমাদের মশাই কামড়াতে পারে, তাহলে আমাদের কি ব্যবস্থা করা দরকার, অল আউট জ্বালাতে পারি বা আমরা মশার টাঙে নিতে পারি। ঠিক তেমনই গাছের ক্ষেত্রে, এ পরিশ্রম করছে না কিন্তু তো রোগ হতে পারে, তো আমরা আমরা পেস্টিসাইডের ব্যবহার কিন্তু করব। কিরকম রোগ হয়, লিফ মাইনার এই সময় আমরা ফেস করি গাছে। আমি দেখানোর চেষ্টা করছি একটা পাতা থেকে ছিঁড়ে নিয়ে, এটা হয় সবার ক্ষেত্রেই হয়। দেখো, পাতার এই এরকম করে পাতার রোল হয়ে যাবে এবং পাতার নিচে এরকম ডিজাইন হয়ে যাবে, নকশা হয়ে যাবে, ধীরে ধীরে সেটা ব্রাউন স্পট হয়ে যাবে। এটাকে নালি পোকা বা নকশা পোকা বা লিপ মাইনার বলছে। এর ট্রিটমেন্ট কি সেই নিয়ে কিন্তু ভিডিও করে দেওয়া আছে, তাও তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা একতারা যদি ব্যবহার করো তাহলে এই রকম প্রবলেমস কিন্তু থাকবে না। তোমাদের কাছে যদি কনফিডার থাকে তোমরা কনফিডারও ব্যবহার করতে পারো এই নালি পোকা বা লিপ মাইনার আটকাতে। কেমন, এছাড়াও কি হয়, ফাঙ্গাসের আক্রমণ। রোগ পোকা তো গেল, আমরা পেস্টিসাইডে কন্ট্রোল করলাম, ফাঙ্গাসের আক্রমণে কি হয়, ডাইব্যাক শুরু হয়ে যায় শীতের সময়। মানে গাছের উপরিভাগ থেকে আস্তে আস্তে শুকোতে শুকোতে নিচের দিকে চলে যায় এবং একটা ডালকে পুরো শুকিয়ে দেয়। তাহলে কি করতে হবে, সেই ডালটিকে আমাদের যেখানে শুকিয়ে গেছে যতদূর পর্যন্ত তার থেকে মোটামুটি দু আঙুল নিচে আমরা কোনো ধারালো কিছু দিয়ে ভালো করে কেটে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দেবো। এরকম করে করতে হবে, আমাদের দেখতে হবে যে গাছটিতে কোথায় কোথায় ডাল শুকিয়ে গেছে। দেখো, আমার এখানে শুকিয়ে গেছিলো আমি কেটে দিয়েছি, এখানে শুকিয়ে গেছিলো কেটে দিয়েছি, এই ব্যাপারটা কিন্তু তোমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে। আর একটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট, শীতের সময় খুব বেশি পরিমাণে দেখা যায় লেবু গাছে, সেটা হচ্ছে গ্যামোসিস। গ্যামোসিস কি, ছোটোবেলায় আমাদের বাড়িতে বা তোমাদের বাড়িতে যখন লেবু গাছ ছিল, যাদের ছিল তারা দেখবে লেবু গাছ থেকে আঠা বেরিয়ে যেত এবং সেটা নিয়ে আমরা ছোটোবেলাতে খেলা করতাম, লেবুর আঠাগুলোকে নিয়ে আমরা ভাবতাম যে গাছ হয়তো কান্না করছে, সিরিয়াসলি কান্নাই করছে। কারণ এই যে রোগটাকে বলছে সেটাকে গ্যামোসিস বলছে, লেবু গাছের আঠা বেরিয়ে যাওয়া রোগটাকে। সেটা মূলত কাণ্ডে গোড়াতে হতে পারে, উপরের দিকেও কিন্তু হতে পারে। যদি তোমরা এই রকম প্রবলেম ফেস করো তাহলে সেই জায়গাটিকে ধারালো কোনো ব্লেড বা ধারালো কোনো ছুরি দিয়ে জায়গাটিকে ভালো করে চেঁচে দেবে। চেঁচে দিয়ে মোটা করে ব্লাইটক্স, যে ফাঙ্গিসাইড আছে, বা ব্লু কপার বা কপার অক্সিক্লোরাইড গ্রুপের কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড তোমাদের কাছে যদি নাও থাকে, যদি তোমাদের প্লেন ম্যাঙ্কোজেব থাকে, তাহলে সেটাকে ভালো করে গুলে যে জায়গাটিতে আঠা বেরিয়ে যাচ্ছিল সেই জায়গাটাতে ভালো করে প্রলেপটা লাগিয়ে দেবে। এটা করলে প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। তার সাথে কি করতে হবে, ভালো করে ফাঙ্গিসাইড 2 গ্রাম ব্লাইটক্স 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করতে হবে, মোটামুটি 3 থেকে 4 দিন বাদে বাদে 3 বার। এটা যদি করো তাহলে তোমাদের যে প্রবলেমস সেটা কিন্তু সলিউশন হয়ে যাবে। তাছাড়া
যদি গাছ সুস্থ স্বাভাবিক থাকে তাহলে মোটামুটি আমরা এই সময় ফাঙ্গিসাইড মাসে দুবার, পেস্টিসাইড মাসে দুবার অল্টারনেট করে ব্যবহার করব। একবার মাসে ব্লাইটক্স, একবার মাসে রেডোমিল গোল্ড বা স্যাপ, এই ধরনের ফাঙ্গিসাইড রাখবো। মাসে একবার আমরা একতারা, মাসে একবার কনফিডার অল্টারনেট করে যদি ব্যবহার করি, লেবু গাছ ফাঙ্গাস এবং পোকামাকড়ের হাত থেকে পুরোপুরি সেফ থাকবে। এবার রইল বাকি খাবার, আমরা কি খাবার এই সময় দেব, খুবই খুবই ইম্পর্টেন্ট একটি খাবার বলবো, তোমরা কিন্তু স্কিপ করবে না। লেবু গাছের জন্য খুবই ভালো একটি খাবার হচ্ছে এই চক। কেন এই চক? চক লাইমস্টোন থেকে তৈরি হয়, যেটাকে চুনা পাথর বলছে। চকের মধ্যে থাকে কি, ক্যালসিয়াম কার্বনেট থাকে। তো এই যে চক, আমরা চক কেন ব্যবহার করব, কীরকমভাবে ব্যবহার করব, সেটাই আমরা জানবো এবং দেখব। চক আমরা যদি ব্যবহার করি, চকে থাকে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কি করে, লেবুকে মিষ্টি হতে সাহায্য করে। এমন নয় যে ভাতে খাওয়া পাতি লেবুকে মিষ্টি করে দেবে, এমন নয় যে পাশে রয়েছে কামকট লেবু এই কামকট লেবুকে মিষ্টি করে দেবে। কিন্তু যে সকল লেবু মিষ্টি হয়, যেগুলো ভালো জাতের লেবু, দেখা যাচ্ছে যে পেকে গেছে তবু তেমন মিষ্টতা আসেনি, কিছুটা পরিমাণ টক রয়েছে, আমরা যদি সেই রকম সময় ফল হারভেস্ট করার মোটামুটি দিন 15-20 আগে বা এক মাস আগে থেকে যদি আমরা এই চক পাউডার দুবার ব্যবহার করি মাসে, তাহলে কিন্তু সেই গাছের লেবু মিষ্টি হবে। তোমরা এর পরিবর্তে ক্যালসিয়ামও কিন্তু টবের মাটিতে ব্যবহার করতে পারো। তো এই চক কীরকমভাবে ব্যবহার করব সেটা দেখব। আর একটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট এই সময় আমাদের ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে অনুখাদ্য। অনুখাদ্য কেন এই সময় ব্যবহার করব, এখানে 6টা ভাইটাল অনুখাদ্য যেটা গাছের জন্য খুবই প্রয়োজন সেটা রয়েছে। এটা মাটিতে দেওয়ার জন্য, স্প্রে করার জন্য কিন্তু নয়। এখানে রয়েছে কি কি, এখানে রয়েছে জিঙ্ক, রয়েছে ম্যাঙ্গানিজ, রয়েছে আয়রন, রয়েছে কপার, রয়েছে বোরন, রয়েছে মলিবডেনাম, রয়েছে 6টা অনুখাদ্য রয়েছে। তো চলো আমরা দেখে নিই যে কীরকমভাবে এটা ব্যবহার করতে হচ্ছে, কতটা পরিমাণে ব্যবহার করতে হচ্ছে। তোমাদের আর একটা কথা আমি এখানে বলে দিই, লেবু গাছ সবসময় খড়খড়ে মাটি পছন্দ করে, স্যাঁতস্যাঁতে ভেজা মাটিতে লেবু গাছ ভালো হয় না। তো লেবু গাছে খড়খড়ে মাটি পছন্দ করার জন্য আমি এর আগের ভিডিওতে সুপার ফসফেটের কথা বলেছিলাম, যেটা মাটিকে খড়খড়ে বানিয়ে দেয়, ড্রাই করে দেয়, সেই রকম মাটি কিন্তু লেবু গাছ পছন্দ করে। এবং সিঙ্গেল সুপার ফসফেটেও কিন্তু ক্যালসিয়াম থাকে 16%, 16% থাকে ক্যালসিয়াম। তো সেই জন্য কি, লেবু গাছের জন্য কিন্তু সুপার ফসফেট খাবারটা খুবই ভালো, সেখানে ফসফেট থাকে, ক্যালসিয়াম থাকে, সালফার থাকে। তো সেটা তো আমরা দেবই, কিন্তু এই সময় কিন্তু নয়, আমরা মোটামুটি জানুয়ারির শেষ, ফেব্রুয়ারির শুরু থেকে কিন্তু সুপার ফসফেট দেওয়া স্টার্ট করব। এইরকম সময়ে যেহেতু গাছটা মিডিয়াম ডরমেন্সিতে থাকে, এইরকম সময় পাতা হালকা হলুদ হয়ে যাবে, গাছে তেমন গ্রোথ দেখতে পাবো না, সেই জন্য আমরা কী করব, এই সময় চক পাউডার দেব, তার সাথে দেব এই মাটিতে দেওয়া অনুখাদ্য। তোমাদের কাছে যদি এটা না থাকে, তোমরা যদি অ্যাগ্রোমিন সয়েল প্লাস থাকে সেটা দিতে পারো, বা তোমাদের কাছে যদি সাগরিকা দানা থাকে তোমরা কিন্তু সেটাও ব্যবহার করতে পারো। কতটা পরিমাণ, কত ইঞ্চি টবে দিতে হবে, তো চলো আমরা সেটা দেখে নিই। তো এটা হচ্ছে একটি 10 ইঞ্চি সাইজের টব, এবং এই টবের জন্য আমরা এখানে 2টো চক বরাদ্দ করব। তো চকগুলো কি করব, আমরা ভালো করে চকগুলোকে গুঁড়ো করে নেব, আমি আমার ডাম্বেল নিয়ে নিয়েছি, আমরা ভালো করে গুঁড়ো করে নেব। চক কি করবে, মাটিকে ড্রাই রাখবে, খড়খড়ে করবে। এছাড়া চকের আরেকটি খুব ভালো বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে মাটির পিএইচ ভ্যালু, যেটাকে ঠিক করতে সাহায্য করে এই চক পাউডার। 10-12 ইঞ্চি টবের জন্য আমরা 2টো চক ব্যবহার করতে পারবো। কেমন, আমরা এখানে চকগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিলাম। তোমাদের যদি 8 ইঞ্চি টবে কোনো লেবু গাছ থাকে, তাহলে তোমরা সেখানে 1টা চক ব্যবহার করবে। তো চক আমরা গুঁড়ো করে নিয়েছি, এবার আমি 1 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি মাটিতে দেওয়া অনুখাদ্য, এতে জিঙ্ক রয়েছে। তো আমি কি করব, এটা ভালো করে এই চকের সাথে মিশিয়ে নেব। কেমন, মিশিয়ে নেওয়া কমপ্লিট হলো। এবারে কি করব, আমরা এটাকে টবের মাটিতে দেবো, কীরকমভাবে দেবো, তো চলো দেখে নিই। তো খাবারটি দেওয়ার সময় আমাদের একটা জিনিস জানতে হবে, এই রকম সময় গাছের এই রকম স্টেজে, মোটামুটি নভেম্বরের মাঝামাঝি সময়ে আমরা কি করব, টবের মাটি কিন্তু খুঁড়বো না। এইরকম সময় যদি আমরা খোঁড়াখুঁড়ি করি, তাহলে লেবু গাছের যে ফিডার রুট সেগুলো কেটে যাবে, কারণ লেবু গাছের এই ফিডার রুট কিন্তু একদম উপরে থাকে এবং বেশি কিন্তু আমরা খোঁচাখুঁচি করবো না। তা আমরা কি করব, এটা এই যে মিশ্রণটা আমি তৈরি করেছি, এটা টবের একদম ধার বরাবর এরকম করে দিয়ে দেবো। এটা কিন্তু তোমাদের করতে হবে। তো আমি এরকম করে দিয়ে দেব, এটা করলে কিন্তু যথেষ্ট। এবং এরপরে আমাদের কি করতে হবে, জল দিয়ে দিতে হবে। পুরো যেটা আমি বানিয়েছি 2টো চকের মিশ্রণ এবং 1 চামচ
তোমরা অ্যাগ্রোমিন সয়েল প্লাস নিতে পারো, বা তোমাদের কাছে যেটা মাটিতে দেওয়া অনুখাদ্য আছে যেটা আছে সেটা দিয়ে এরকম করে চারিপাশে দিয়ে দেবে এই সময়। কেমন? এটা যদি করতে পারো তাহলে মোটামুটি ফেব্রুয়ারি মাসের পর থেকে প্রচুর পরিমাণে ফুল পাবে। শুধু এটা করলে হবে না, ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের গাছে খাবার দিতে হবে, সেখানে আমরা মিশ্র জৈব সার দেব। এটা কিন্তু একবার দিলে যথেষ্ট, আর বেশি কিন্তু প্রয়োজন নেই। এটা কি করবে, মাটিকে ড্রাই রাখবে, মাটিকে খড়খড়ে রাখবে, মাটির পিএইচটাকে ঠিক রাখবে। ডরমেন্সির সময় গাছে অনুখাদ্যের চাহিদা, ক্যালসিয়ামের ঘাটতি এগুলো কিন্তু পূরণ করবে। এরপরে আমরা মোটামুটি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে মিরাকুলান স্প্রে করা শুরু করব। মাটিতে খাবার দেব, মাটিতে পটাশিয়াম দেব, তারপরে মিরাকুলান আমরা 25 ফোঁটা 1 লিটার জলে গুলে যদি গাছে স্প্রে করি, এই সকল গাছে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু লেবু ধরবে। এরপরে আমরা মগে করে জল নিয়ে নেব এবং জলটা যতটা পরিমাণ তোমাদের প্রয়োজন সেরকমভাবে চারিপাশ দিয়ে জলটা দিয়ে দেবে। লেবু গাছ করার জন্য আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম কিন্তু খুব ভালো রাখতে হবে। দেখো, জল দেওয়ার পরে কিন্তু জল বেশিক্ষণ গাছে দাঁড়াবে না, জল ড্রেনেজ হলতে কিন্তু মানে পাস হয়ে যাবে। এটা যদি তোমরা লেবু গাছে করতে পারো তাহলে কি হবে, লেবু গাছে গ্রোথ ভালো হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু লেবু ধরবে। লেবু গাছকে এমন জায়গাতে রাখবে যেখানে সূর্যের আলো সবসময় পাচ্ছে, বেশি টেম্পারেচারযুক্ত জায়গায় রাখবে, তাহলে কিন্তু লেবু গাছের ফাঙ্গাল ডিজিজ কম হবে এবং লেবু গাছের লেবুর পরিমাণও কিন্তু বেশি আসবে। দেখো, জল কিন্তু অ্যাবজর্ব করে নিল এবং কিছুক্ষণের মধ্যে ড্রেনেজ হলে কিন্তু জল বেরোতে লাগবে। এইরকম মাটি রাখবে যে খুব তাড়াতাড়ি মানে জল অ্যাবজর্ব করে ড্রেনেজ হোল দিয়ে পাস করে দেয়। তো যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো এবং একটি লাইক দিয়ে রেখো, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কতটা আমি হেল্প করতে পারছি। যে কোনো ডাউট, যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি তোমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করে দেব। চলি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।